এই তো ভালো, ভালো থেকো চিরদিন। আর ফুল ফুটবে না মোর বাগানে, পাখিরা গাইবে না গান, তারাগুলো বলবে না কথা আমার কানে কানে, তাদের ভাষা বুঝতে পারিনি বলে অভিমানে সরে যাই দূরে। থাকবো আমি হিয়ার মাঝে চড়াই পাখিকে সাক্ষী করে। এই সীমা, কাল সকালে আমাকে একটা কথা মনে করিয়ে দিও তো। কি কথা? এই বাড়িতে তো 1 মাস হলো, কাল সকালে এই বাড়িওয়ালাকে টাকাটা দিয়ে দিতে হবে, বুঝলে? শেষ পর্যন্ত ভাড়াটা কত ঠিক হয়েছিল গো? সেটা কিন্তু তুমি আমায় একবারও বললে না। বলিনি বুঝি? ও না, বলনি তো। 1800, 1800 টাকা। কলকাতার এমন জায়গায় এত কম ভাড়া? হ্যাঁ, পেয়ে গেলাম। পেয়ে তো গেলে, কেন পেয়ে গেলে সেটাই তো আমার আশ্চর্যের লাগছে। আহা, এর মধ্যে আবার আশ্চর্যের কি পেলে বলো তো? না, আমি বলছি ভাড়াটা এত কম কেন, সেটা তো একবার খোঁজ নিতে পারতে। আরে, আগের ভাড়াটের সঙ্গে বাড়িওয়ালার নাকি একটা দারুণ গোলমাল হয়েছিল, তাই ওরা ঠিক করেছিল যে আর ভাড়াই দেবে না। কিন্তু দিচ্ছে তো। হ্যাঁ, দিয়েছে তো। শুধু তাই নয়, কম ভাড়াই দিয়েছে। তাতে কি হলো? তাতে কি হলো মানে? তাতে অনেক কিছুই হলো। আসলে জানো তো, আমার এক বন্ধু খুব বলে কয়ে বাড়িওয়ালাকে রাজি করিয়েছে। হ্যাঁ, রাজি করিয়েছে সে তো ভালো, তবে আমার কিন্তু বাবা খটকা যাচ্ছে না। এই এই তোমার সব কিছুতেই একটা খটকা, সন্দেহ। আসলে এদের ভাড়া দেবার ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। আগ্রহ ছিল না তো ভাড়া দিতে গেল কেন? যারা ভাড়া দিয়ে খায় এই ঘরের জন্য, তারা জানো আরো কত টাকার হাঁক দিত? আরো সব আছে তো, নিক্ষার দিতই দিত। হ্যাঁ, সেদিক থেকে অবশ্য ওরা খুব ভালো মানুষ। হ্যাঁ, দেখলে তো, দেখলেই বোঝা যায়। না মশাই, দেখলেই বোঝা যায় না, তবে কথা বলে দেখলাম বুঝলে, ভালোই। তবে আমার কি মনে হয় জানো, আমরাই না ঘর ভাড়াটা নিয়ে ওদের উপকার করেছি। আসলে আমার বন্ধু ওই তো কায়দা করে আমাদের সম্পর্কে সব ভালো ভালো কথা বলেছে, বুঝলে? তা হবে। প্রথমে তো ভাড়া দিতেই চাইছিল না, পাক্কা 1 বছর ভাড়া না দিয়ে ফেলে রেখে দিয়েছিল। বাড়িওয়ালা তোমার সঙ্গে তো ভালো ব্যবহার করলো, আর তোমার ওই বন্ধু 1 মাসের ভাড়া ঠিক দালালি নিয়ে চলে গেল। যার যেমন স্বভাব, আজকালকার দিনে টাকা পেলে কেই বা ছাড়ে? কেন, ওরা তো ছাড়লো। আহা, ছাড়লো কোথায়, কম নিল বলো, কম নিল। আর তা যা হয়েছে ভালোই হয়েছে, বুঝলে? তুমি কিন্তু আমাকে বাড়ির কথা গোপন করেছো। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমি কেন গোপন করব? কিন্তু করেছো। কি গোপন করেছি? এই ঘর মানুষ পোড়া ঘর। মানে? মানে এই ঘরে এর আগে যারা ভাড়া থাকতো, হেনা নামে একটা বউ গায়ে আগুন দিয়েছিল। তোমায় কে বলেছে এইসব? কাজের দিদি। কবে বলেছে? আজই কাজ করতে এসে বলছে। কি ফিস ফিস করে কথা বলার ঘটা। হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমার ভয় করে না? আমি বলি কেন ভয় করতে যাবে কেন, বলে কি আমি হলে বাপু মরে গেলেও এই ঘরে থাকতে পারতুম না। আমি বলি ভয় করবে কেন, সেটা তো আগে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, কারেক্ট কোশ্চেন। শোনো না কি উত্তর দিল। এই ঘরে হেনা নামে একটা বউ নাকি গায়ে আগুন দিয়েছিল, তারপর থেকে ঘরটা পাক্কা 1 বছর, 1 বছর নাকি ফাঁকাই পড়ে আছে, আর তারপর আমরাই নাকি প্রথম ভাড়া নিলাম। তুমি হেনাকে চেনো নাকি? কে হেনা? আহা, যে এই ঘরে আগুন দিয়ে মরেছে। আহ, আমি তাকে কি করে চিনব? না, তাই বলছি। এত কমই যখন ভাড়াটা ঠিক হলো, তখনই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি তো জানো কি বিপদেই না পড়েছিলাম। একটা যা হোক ভালো ঘর তখন আমার খুব দরকার ছিল। মোমবাতির কারখানার অবস্থাটা মোটেই ভালো নয়, সবাই এত এত করে ভাড়া চাইছে, আমি যে তাদেরকে কি করে দেবো আমি তো কিছুই বুঝি। রাখো তোমার মোমবাতির কারখানা, পরের ঘরে আলো জ্বালো আর নিজের ঘরে অন্ধকার। বলো বলো, বলে যাও, যত পারো বলে যাও। এরপর থেকে আমার এ বাড়িতে থাকা বিশ্বাস করা আর সম্ভব নয়। ব্যাস, বলে দিলেই হলো সম্ভব নয়।
আরে সবে মাত্র একটা মাস স্থিত হয়ে বসলাম, আবার বাড়ি পাল্টাতে হবে। হ্যাঁ পাল্টাতে হবে, পাল্টাতে হবে। ভয়ে বলে আমার হাত পা সিধিয়ে যাচ্ছে। আমার অবস্থাটা একবার দেখো। তোমার আবার ভয় কিসের? আমি তো তোমার সঙ্গে থাকছি না কি? শুধু তো রাতটা আর সারাটা দিন কোথাও কিছু নেই, ঠায় ওই ঘরের সিলিং এর দিকে তাকিয়ে বসে রয়েছে। তাই আর তোমার হলোটা কি? হ্যাঁ কেন আছে আর তুমি কি বুঝবে বলো? বোঝালেই বুঝবো। হ্যাঁ ওপরে সিলিংটা মন্দির একটু দেখো। কি দেখবো? সিলিং এর একটা জায়গায় দেখো, সাদা রং ফুটে কিরকম কালো কালো রং ফুটে উঠেছে দেখো। হ্যাঁ তাই তো দেখছি। কি দেখছো? হ্যাঁ ওই একটুখানি জায়গা সাদার মধ্যে কেমন কালো কালো ঠেকছে। কিন্তু তাতে আবার কি হলো? ওখানে অমন অদ্ভুত কালো দাগটা এলো কি করে সেটা একবার ভাববে না? আহা আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না কেন কেন তোমার কি মনে হয়? আমার মনে হয় আগুনটা না ওই সিলিং পর্যন্ত ছুঁয়েছিল। কিসের আগুন? ওই বৌটার আগুন। ওর চামড়া মাংস চুল পোড়া আগুন লাফিয়ে লাফিয়ে উঠেছিল ওই সিলিং অব্দি। আমরা আসার আগে তো ওরা আবার ঘরে ঝুমকাম করেছে নাকি? হ্যাঁ করেছে, কিন্তু তাতেও আগুনের দাও দাও লকলক করে ওটা শিখাটা দাগটাকে না পুরোপুরি মুছে ফেলতে পারেনি। এই কিসের আওয়াজ হলো গো, একটু দেখো না। ভেন্টিলেটরের ভেতরে একটা চড়াই পাখি বাসা বেঁধেছে। আচ্ছা জ্বালাতুন তো। এই চড়াই পাখিগুলো জ্বালায় না আজ দেখছি চোখের পাতা এক করা যাবে না। কি একটা আওয়াজ হলো রাহুল, রাহুল একটু দেখো না। দাঁড়াও তো, খাট থেকে নেমে একটু দেখতে পারছো না? দেখো না। এই বাবারে বাবা, এই দাঁড়াও দাঁড়াও দেখছি। উফ কি হলো, কি হয়েছে, কি পড়লো ওখানে? উপর থেকে কিছু একটা মাটিতে পড়ে গেছে মনে হচ্ছে। আলো জ্বলে দেখো না সেটা কি। ও মা, এই চড়াই পাখির বাচ্চা গো। আহা গো, দেখেছো ওখানে ভেন্টিলেটরের ভেতরে বাচ্চা পেরেছে। ছোট্ট, এখনো চোখও ফোটেনি, নিশ্চয়ই ওই ভেন্টিলেটরের ভেতরে বাসা বেঁধেছে। বাচ্চাটা ওখান থেকে পড়ে গেছে মনে হচ্ছে, বুঝলে? ছি 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 ছি। ও মা, তাহলে ওকে উপরে তুলে দাও। এই ঘুমাতে যাওয়ার আগে এই আচ্ছা আচ্ছা এখন কি এসব ভালো লাগে বলো তো। হ্যাঁ হ্যাঁ তোমাকেই করতে হবে। হ্যাঁ আমি যদি ওই উঁচুটাতে উঠতে পারতাম তাহলে আর তোমাকে বলতাম না, বুঝেছো? এই দাঁড়াও দাঁড়াও উঠছি। তবে বাচ্চাটাকে তুলতে নয়, ওদের সবকটাকে জন্মের মতন খেদাতে। ভেন্টিলেটরটা আমি চিরতরে পিছবোর্ড দিয়ে বন্ধ করে দেব। নাকি বাচ্চাটাকে নিয়ে ওদের বিপদ চলছে, তার উপর তুমি ওদের ঘর ছাড়া করবে? কেন, তুমি যদি বলো ওদের অন্য ঘরে থাকার ব্যবস্থা করে দিতে পারি। মানে? এই বারান্দার দিকে কার্নিশে রেখে আসতে পারি। কি করে? কি করে আবার, যেমন করে সবাই ঘর পাল্টায় ওরাও পাল্টাবে আমাদের মতন। তাজা বলেছো। থাক বারান্দায় পাঠিও না, এই ঘরে চেয়ারের উপরে যে টুলটা আছে বাচ্চাটাকে ভেন্টিলেটরে রেখে দাও। ওভাবে হাত দিচ্ছ যদি ভেতরে সাপখোপ থাকে? সাপখোপ থাকলে এতদিন এখানে আর তোমার ওই চড়াই সোনারা থাকতে পারতো? আগেই ভাগলবা হয়ে যেত। যেটা এত আসতে যাচ্ছে উঠছে ওটা নিশ্চয়ই মা পাখি। আহারে বাচ্চার জন্য বসেছিল। আস্তে আস্তে দেখো, ডিম থাকলে ভেঙে না যায়, আরো বাচ্চাও তো থাকতে পারে। আরে আমাকে এত পাষণ্ড ভাবছো কেন বলো তো? এটা কি রে বাবা? রাখা তো হয়ে গেছে রাহুল, আবার কি করছো? এবারে নেমে এসো, করছোটা কি তুমি? দাঁড়াও 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 দেখছি। কি দেখছো? না আর কোনো ডিম বা বাচ্চা নেই। ভেন্টিলেটরের ভেতর শুকনো ঘাস খড়কুটো আরো কত কি কাগজ আর পাতা আছে। যা আছে রেখে দাও না, ওদের বাসা থেকে কিছু নেবে না কিন্তু, তুমি নেমে এসো। হ্যাঁ শোনো শোনো, এই শুধু কাগজ নয় গো, দুটো লেখা পাতাও আছে। লেখা পাতা? হ্যাঁ মনে হচ্ছে চিঠি। চিঠি হোক যা কিছুই হোক ওখানে রেখে দাও, দেখছো না মা পাখিটা বাসায় বসতে পারছে না। আচ্ছা বেশ, তুমি পাতা দুটো নিয়ে নেমে এসো দেখি।
টুলের ওপরে দাঁড়িয়ে কি অত মন দিয়ে পড়ছো রাহুল, পড়ে যাবে তো নাকি নামো না? সীমা, এটা একটা চিঠি গো, হেডিং দিয়েছে মাগো। আর চিঠির শেষে কার নাম, কার নাম লেখা আছে? হেনা। নেমে এসো, শিগগিরই নেমে এসো, দেখি চিঠিটা, নেমে এসো রাহুল। এই না, ওই বউটা বোধ হয় তার মাকে লিখেছিল গো, বুঝলে? হ্যাঁ, হয়তো মাকে লেখা এটাই হেনার শেষ চিঠি। এই পড়ো না, পড়ো না, তুমি পড়ো তো, শিগগিরই পড়ো তো। হ্যাঁ পড়ছি, ধরো। মা গো, একেবারে পাল্টে গেছে মা, একেবারে পাল্টে গেছে। পলাশ আর সেই আগের পলাশ নেই, ও এখন তার বাড়ির জন্যে অহরহ মন খারাপ করে, প্রতিদিনই বার কয়েক শুনিয়ে দেয় আমাকে বিয়ে করে সে ভুল করেছে। মা গো, যার জন্যে ঘর ছেড়েছি সে যে আর ভালোবাসে না মা, প্রতিদিনই শোনায় আমার জন্য তার বাকি জীবনটা নষ্ট হয়ে গেছে। ও বারবার বলে সে তার ভুল শুধরে নেবে, কিন্তু আমি এখন কোথায় যাব মা? পলাশ এতদিনে মার ধরেছে, আমি কাঁদতে পারি না, দাঁতে দাঁত চেপে পড়ে থাকি। এখন তো তোমার হেনা ইচ্ছে করলে হাত পা ছড়িয়ে কাঁদতে পারে না, কাঁদতে যে তার ভারী লজ্জা মা। সে কি এখন তোমার সেই ছোট্ট মেয়েটা আছে? সে এখন 5 মাসের বিয়ে করা বউ, যদিও শ্বশুরবাড়িতে আমার ঠাঁই হয়নি, তবে ও এখন ঘন ঘন ওর বাবা মার কাছে যায়। ওর মা বলেছে বউ ছেড়ে এখানে ফিরে এসো, পাণ্ডুয়ার কালীমাথা ধানখলটা তোর বাবা তোর নামে করে দেবে। পলাশ রোজ আমাকে চলে যেতে বলছে, পলাশ আমাকে প্রতিদিন মৃত্যুর কথা বলছে মা। একদিন একটা মেট্রো স্টেশন নিয়ে গিয়েছিল, 8 মিনিট 10 মিনিট পরপর ট্রেন, ট্রেন একটা ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে মারা। শান্ত হও, শান্ত হও। ট্রেনের কি ভয়ঙ্কর আওয়াজ, আমি পারি না মা, ঘরের মধ্যে ফ্যানের থেকে দড়ি ঝুলিয়ে ফাঁস দিয়ে রেখেছিল, আমি যেন তাতে ঝুলে পড়ি, তাও আমি পারিনি মা। একদিন 5 লিটারের একটা জারিক্যান ভর্তি পেট্রোল এনে রেখেছিল, তারপর পরদিনই মনস্থির করে ফেললাম তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি মা। আমি মিথ্যে বলছি না মা, আমার ঘরের ভেন্টিলেটরের মধ্যে একটা চড়াই পাখি এসে বাসা বেঁধেছে, ও জানে, ও সব জানে। চড়াই পাখিটা আমার সাক্ষী মা, চড়াই পাখিটা আমার সাক্ষী। Thank you.